বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে তিন দিন ব্যাপী বঙ্গবন্ধু বিএবিবিএফ জাতীয় শরীর গঠন চ্যাম্পিয়নশিপ 2020 শেষ হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার সহ সর্বমোট 206টি বডি বিল্ডিং ক্লাব ও জিমনেশিয়ামের 516 জন বডি বিল্ডার অংশগ্রহণ করে। 200 ক্লাবের প্রায় 500 পুরুষ ও নারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস ও রুশলক স্টুডিওর পৃষ্ঠপোষকতায় এবারের সিনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতায় 8টি দৈহিক ওজন শ্রেণী, মাস্টার বডি বিল্ডিং ওপেন ক্যাটাগরি, মেন্স ফিজিক 3টি, দৈহিক উচ্চতার শ্রেণী এবং ওমেন্স ওপেন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু বিএবিবিএফ জাতীয় শরীর গঠনের প্রিজাজিং পর্ব শেষে 5টি ওজন শ্রেণীতে চূড়ান্ত পর্বে উঠেছেন 36 জন। শেষ দিনে প্রথমে 85+ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্যাটাগরিতে গোল্ড মেডেল অর্জন করেন শেখ জামাল। সব মিলিয়ে প্রিপারেশন নিতে একটু কষ্ট হয়েছে, কিন্তু যখন আমরা জিতের মালা গলায় পড়েছি, পর ইনশাল্লাহ আমাদের সব কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে। ক্রীড়া পরিষদের অরিজিনে 5 তারার জায়গা নেই, লোকে লোকারণ্য। প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের স্বজনরাও, তবে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিডিয়া কমিটি চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইম বলেন, এবার বডি বিল্ডিং এ রেকর্ড সংখ্যক দল এবং প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এবারের প্রতিযোগিতায় 206টা ক্লাব, সংস্থা এবং সার্ভিসেস টিমের 516 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্ণধাররাও সন্তুষ্ট। বছরব্যাপী সমস্ত প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত থাকতে চান তারা। এখন ডে বাই ডে বডি বিল্ডিং অনেক ইনক্রিজ, অনেক উপরে যাচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে, তো নেক্সটে আই হোপ আরও ডেভেলপ হবে। আর বডি বিল্ডিংয়ের সাথে ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস সবসময় জড়িত ছিল, ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস থাকবে, আছে। বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট কম্পিটিশন, বাংলাদেশে সবচেয়ে বড় বডি বিল্ডিং কম্পিটিশন হয়। অ্যান্ড আমাদের এই বছরে যে আমরা সবাই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি রিগার্ডিং কোভিড অ্যান্ড আদার থিং, এই কম্পিটিশনটা হওয়া অ্যান্ড ওভারঅল যে একটা এক্সিকিউশন, এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমি বলবো ফেডারেশনের জন্য। এদিকে 85 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে সুমন দাস। তার স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রো কার্ড অর্জন করা। আমরা চাই আমাদের যাতে যুব সমাজ সবাই যাতে জিমে আসে, ব্যায়াম করে, ফিজিক্যাল এক্সারসাইজে সবাই থাকে, এটার জন্য আসলে আমাদের এত কিছু করা। সিনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতায় 55, 60, 65, 70, 75, 80 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে মোহাম্মদ মুন্না, বাংলাদেশ আনসারের মোহাম্মদ তানিম ইসলাম, রঞ্জিত চন্দ্র সরকার, জুবায়ের হোসেন, আনোয়ার হোসেন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এ সময় বিজয়ীদের পুরস্কৃত করেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুইয়া এমপি। মাস্টার বডি বিল্ডিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ আবু সাইদ মোল্লা। প্রতিযোগিতায় মূল আকর্ষণ ছিল নারী প্রতিযোগীদের দিকে, কে হয় এবার সেরা। সরকার নারী ক্ষমতায়নের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে নারীরা কেবল তাদের শারীরিক ফিটনেসেরই জানান দেননি, নারী ক্ষমতায়নের দিকেও এক ধাপ এগিয়ে গেল তারা। এবারের উইমেন্স ইভেন্টে সারা দেশের 41 জন প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন মেট্রোফ্লেক্স জিম চট্টগ্রামের মাকসুদা আক্তার। খুবই ভালো লাগছে, কজ হচ্ছে আমরা প্রতিদিনই আসলে নিজেকে ডেভেলপ করি। সো প্রিভিয়াস ইয়ারে যেই ভুলগুলো ছিল, যেই ল্যাকিংসগুলো ছিল, ওগুলো আসলে ফিল আপ করে এই বছর আসলে মানে চেষ্টা করেছি নিজেকে ভাবে কাভার আপ করে ভাবে রেডি হয়ে আসতে। যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার ছিল, প্রিপারেশন ছিল, ওয়ার্কআউট যেভাবে করা দরকার ছিল ওইভাবে করেছি। সো আই থিঙ্ক দ্যাট ইটস এ গুড ফিলিং যে একটা ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে একটা বছরে। বঙ্গবন্ধু জাতীয় শরীর গঠনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। শেষ দিনে
সাতটি স্বর্ণপদক জয়ের মাধ্যমে 172 পয়েন্ট পেয়ে সেরা হয়েছে তারা। অন্যদিকে চট্টগ্রামের মানুষ জিম দলগত রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বডি বিল্ডিং এর নিবেদিত প্রাণ মানুষ দেবের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এই সফলতার ধারাবাহিকতায় থাকতে সক্ষম হয়েছে জিম টিম।